আফ্রিকার দেশ বুরুন্ডিতে বাংলাদেশ থেকে ওষুধ, রেডিমেড গার্মেন্টস, পোশাক, শাকসবজি রপ্তানি ও বুরুন্ডি থেকে কফি ও ফল আমদানির বিষয়ে আগ্রহ পোষণ করেছে দুই দেশ। কাতারের দোহারে একটি অভিজাত হোটেলে বুরুন্ডির রাষ্ট্রদূত ইসিদুরির সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন আলবাব ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির মধ্যে বৈঠকে এমন আগ্রহের কথা জানানো হয়। অনুষ্ঠানে কোম্পানির সিইও আবদুল্লাহ চৌধুরী ফুয়াদ, এমডি সুমিত বাসু, আব্দুর রহমান আল কির, ওয়াহিদুল ইসলাম এবং বুরুন্ডির প্রতিনিধি মিস্টার ইফা মোহাম্মদ সালিম উপস্থিত ছিলেন। গালফ কোঅপারেশন কাউন্সিলের সাথে বাংলাদেশের সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে চলতি বছর বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ডক্টর নায়েব ফালাহ আল এম আল হাজরাফ। রিয়াদে জিসিসি সচিবালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারির সাথে এক বৈঠকে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জিসিসির মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মহাসচিব জানান, বাংলাদেশ ও জিসিসি দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও বোঝাপড়ার ভিত্তিতে অত্যন্ত শক্তিশালী বন্ধন রয়েছে। তিনি বাংলাদেশের আর্থসামাজিক ও কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা করেছে কাতার আওয়ামী লীগ। যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল কাদের। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, আবুল কাশেম, কফিল উদ্দিন, জসিম উদ্দিন দুলাল, ইঞ্জিনিয়ার আব্দুল ওদুদ, নূর মোহাম্মদ, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন, মহিউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। সিডনির ক্যাম্বেল টাউনে সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম মাসুদ খলিল স্থানীয় কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করে। রবিবার অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের অফিস রুমে দেশের বানভাষীদের তহবিল সংগ্রহের জন্য এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডক্টর আনিসুর আফসার সহ কমিউনিটির স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি বন্যায় দেশের বানভাষী মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ঐকমত পোষণ করে কার্যনির্বাহী কমিটি ও প্রতিটি অঞ্চলের অভিবাসীদের নিয়ে সাব কমিটি গঠন করা হয়।